الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال من كان مستنا فليستن بمن قد مات فإن الحي لا تؤمن عليه الفتنة أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة وأبرها قلوبا وأعمقها علما وأقلها تكلفا اختارهم الله تعالى لصحبة دينه لصحبته صلى الله عليه وسلم وإقامة دينه فعرفوا لهم فضلهم واتبعوا سنتهم وتمسكوا بما استطعتم من صيرهم وأخلاقهم فإنهم كانوا على الهدى المستقيم أو كما قال উদ্যোক্তার মহতি জলসার সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম দীন দরদি ইসলাম প্রিয় আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন বয়সের শ্রেণী ও পেশার ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে পাকের একখানা আয়াত এর সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে এক সাহাবী আছেন, ওনার একটা বক্তব্য আপনাদেরকে পড়ে শুনিয়েছি। ওলামায়ে কেরাম এবং উপরের শ্রেণীর তালেবে ইলমরা এর যথাযথ যা কিছু আমি বলবো তার চেয়ে অনেক বেশি বোঝেন, ভালো জানেন। হযরত ওলামায়ে কেরামের উদ্যোগে মাহফিল, বড় বড় কেবারে ওলামা আমাদের স্থানীয় আশেপাশে সকলে উপস্থিত আছেন। যদিও আমার পরিচিতির ভিতরে বেশ কিছু কথা ভাইয়েরা বলছেন, কিন্তু আসলে তো ভাই মান আনম কে মান দানম, আমি যে কী তা তো আমার জানা আছে। তাল্লার কাছেও দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। ভাইয়েরা পরিচিতি যেমন বলছেন, আল্লাহ পাক আমাকে আভ্যন্তরীণভাবেও তেমনি বানায় দেন। সকলে বলে আমিন। আয়াত যেটা পড়ছি, আয়াত সম্পর্কে আলোচনা করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, প্রথমে ওনার পরিচয় বলবো, এরপরে উনি কি কথাটা এই উম্মতের উদ্দেশ্যে বলছেন এই কথাটার বাংলা অনুবাদ করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। একটু খেয়াল করে শোনার জন্য আবেদন জানাবো। সাহাবিয়ে রসুল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার একটা বক্তব্য আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি। হাদিসের কিতাবে মিশকাতুল মাসাবিহের শুরুতে এই বক্তব্যটা আসছে। হাদিসের কিতাব রজিন বলে এক কিতাব আছে, এই কিতাবে বর্ণিত, আরো বিভিন্ন কিতাবে আসছে। কথাটা বোঝার আগে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা আমাদের জানলে ভালো হবে। ইনি একজন বড় সাহাবি, একেবারে শুরুতে ইসলাম গ্রহণ করেন মক্কায়। কাফের নেতাদের জুলুম অত্যাচারে মক্কায় টিকতে না পেরে হাবশায় হিজরত করে চলে যান। কিছুদিন পরে শুনতে পারেন যে মক্কার নেতারা মুসলমান হয়ে গেছে। এই কথা শুনে উনি মক্কায় আসছিলেন, এসে দেখেন যে আগের তুলনায় জুলুম অত্যাচারের মাত্রা আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আবার হাবশায় ফিরে চলে যান। এরপরে নবী আলাইহি সালাতু সালাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যান, তখন উনি আবার হাবশার থেকে মদিনায় এসে উপস্থিত হন। নবী আলাইহিস সালাম মদিনায় পৌঁছার মাত্র কয়েক মাসের মাথায় গিয়ে ওখানে পৌঁছেন। এরপরে আল্লাহর নবী যদি মদিনায়, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনায়। আল্লাহর নবী যদি কোনো সফরে, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সফরে। বুখারী শরীফের ভিতরে কমবেশ চার থেকে পাঁচ জায়গায় একটা কথা আসছে, অন্যান্য বড় বড় সাহাবায়ে কেরাম ওনার সম্পর্কে বক্তব্য মন্তব্য করতেন। সাহেবুল বেসাদত ওয়ান নালাইন ওয়া তাহুর, নবী আলাইহিস সালাম যখন সফরে থাকতেন, নবী আলাইহিস সালামের বিশেষ সামানপত্র ওনার কাছে থাকত, জুতাটা ওনার কাছে থাকত, ব্যাগটা ওনার কাছে থাকত, পানির লোটা উনি বহন করতেন, আল্লাহ নবীর জুতা উনি বহন করতেন। বাতান হযরত পেশাব দাওয়াত বরকাতুহুম যখন কোনো জায়গায় যান, তো ওনার সফর সঙ্গী অনেকেই থাকেন, কিন্তু ওনার এই বিশেষ মাল সামানগুলি কার কাছে থাকে? পরিচিত আপন থেকে আপনজনের কাছে, না অপরিচিত কার কাছে? একেবারে আপনজন, বিশ্বস্ত, আস্থাশীল যার উপরে, তার কাছে থাকত। তাহলে আমি বুঝতে চাচ্ছি এই কথা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত আস্থাভাজন ব্যক্তি ছিলেন। এইটি আমার বোঝানোর উদ্দেশ্য। দুই নম্বর কথা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দূর দূরান্তের থেকে যে সমস্ত সাহাবায়ে কেরাম আসতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ঘরে এত বেশি যাতায়াত ছিল, ওনার আম্মারও আল্লাহর নবীর ঘরে এত বেশি যাতায়াত ছিল, ওনার বিবিরও এত বেশি যাতায়াত ছিল, কোনো নূতন সাহাবি আসলে, দূরের থেকে আসলে তিনি মনে করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ও এই ফ্যামিলির সদস্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি সদস্য মনে করা হতো কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদকে। কেন? এত বেশি ঘরে যাতায়াত ছিল, এত বারবার যেতেন আসতেন, সব সময় প্রয়োজনে অপ্রয়োজনে আল্লাহর নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা হতো, ঘরে যাওয়া আসা হতো, যাতে নূতন কেউ আসলে মনে করতেন ইনি আল্লাহর নবীর ফ্যামিলি সদস্য। তাহলে আল্লাহর নবীর কত কাছের ছিলেন এই সাহাবি। সাহাবিদের ভিতরে যেমন নাকি আমরা দুনিয়ার মানুষ, শিক্ষিত অশিক্ষিত, যারা শিক্ষিত সবাই কি এক লেভেলের শিক্ষিত হয়? যারা আলেম সবাই কি এক শ্রেণীর আলেম হয়? তার ভিতরে পীর সাহেব যারা হন, তারাও কি এক শ্রেণীর হন? সাহাবায়ে কেরামের ভিতরে সব সাহাবি রসুল ছিলেন, কিছু ছিলেন বড় বিজ্ঞ সাহাবি, ওলামা ফোকাহা বলা হতো তাদেরকে। কি বলা হতো? ওলামা ফোকাহা, গভীর জ্ঞানের অধিকারী যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদেরকে ফকিহ মানে গভীর জ্ঞানের অধিকারী। আর এইটার বহু বচন হল ফোকাহা, গভীর জ্ঞানের অধিকারী গণ।
গভীর জ্ঞানের অধিক নর্মাল সাহাবায়ে ভিতরে আবার যারা আলেম, আলেমদের ভিতরে গভীর জ্ঞানের অধিকারী, এই গভীর জ্ঞানের অধিকারীদের ভিতরে একজন শীর্ষ ছিলেন, তাকে বলা হতো রাইসুল ফুকাহা, ওই মহাজ্ঞানী পণ্ডিত সাহাবিদের ভিতরে একজন শীর্ষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় রাইসুল ফুকাহা। কথাটাকে বুঝাতে পারলাম? আল্লাহ নবীর সঙ্গে সম্পর্ক ইসলামের শুরু থেকে, হিজরতের পরে আল্লাহর নবীর সহচর্য ছাড়েননি কোনো সময়, আল্লাহর নবীর সফরে আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনায় হতে পারেনি, আল্লাহর নবী মদিনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ সফরে এমনও ঘটেনি, আল্লাহর নবীর সফরে আব্দুল্লাহ ইবনে মাসউদ সফরে আল্লাহর নবী মদিনায় আব্দুল্লাহ ইবনে মাসউদ মদিনায় সফরে গেছেন, আল্লাহর নবী এক জায়গায় আব্দুল্লাহ ইবনে মাসউদ আরেক জায়গায়, দেখা নেই সাক্ষাৎ নেই বড় জামাত, এমন নয়, আল্লাহর নবীর সর্বক্ষণিক সঙ্গী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ফকাহা ফকির সাহাবায়ে কেরামের দুই নম্বর তিন নম্বর না কয় নম্বর, এক নম্বর রাইসুল ফকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সাহাবি যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে মানুষদেরকে দিন এলেম কোরআন ও সুন্নাহ এত ভালো শিখালেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওরে খেলাফতের সময় যখন কুফায় গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করে বলছেন, আব্দুল্লাহ তুমি তো কুফা নগরীকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং সুন্নাহ দ্বারা ভরপুর করে দিয়েছো, কোরআন পড়তে জানে না কুফা নগরীর এমন কেউ ছিল না, আল্লাহর নবীর সুন্নাত জানে না এমন কেউ ছিল না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন মানুষ ছিলেন, ওনার জবান দিয়ে প্রশংসা বাণী বের হতো বহুত কম, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বারবার প্রশংসা করছেন, বারংবার প্রশংসা করছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন তাবেঈদেরকে পড়াচ্ছেন, এইবার আসল আলোচনায় আসছেন, আর বক্তব্যের তর্জমা করব, বক্তব্যটা কার ব্যক্তিকে চিনতে পারছেন তো, এবার ওনার বক্তব্য শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শেষ জীবনে যখন ওনার ছাত্রদের ভিতরে সাহাবীদের সংখ্যা কম, তাবেঈদের সংখ্যা বেশি, তাবেঈনদেরকে পড়াতে বসে বক্তব্য দিচ্ছেন, মান কানা মুস্তান্নান ফালইয়াস্তান্না বিমান ক্বাদ মাত ফাইন্নাল হাইয়্যা লা তুমানু আলাইহিল ফিতনা। তোমাদের মধ্যে যে বা যারা কাউকে তার চলা এবং বলার মুক্তাদা বানাতে চাও, অনুসরণীয় বানাতে চাও, অনুকরণীয় বানাতে চাও, যাকে দেখে দেখে চলবে, যার মত অনুসারে চলবে, সেই লোকটাকে নির্ণয় করতে, যে লোকটা মারা গেছে এই দিনের পরে থেকে, হেদায়েতের পরে থেকে, তাকে গ্রহণ করো। কথাটাকে বুঝাতে পারছি? তুমি তোমার অনুসরণীয় অনুকরণীয় যাকে বানাবে, যার পথ অবলম্বন করে চলবে, সেই লোকটা যেন পূর্বের হয় যে হেদায়েতের উপরে থেকে দুনিয়া থেকে চলে গেছে। কেননা আমরা যারা জীবিত আছি, ফাইন্নাল হাইয়ালা তুমানু আলাইহিল ফিতনা, কেননা জীবিত ব্যক্তি যে সে ফিতনার থেকে নিরাপদ না, সে কোনো সময় পারিপার্শ্বিকতার কারণে, প্রশাসনিক চাপের কারণে, অথবা কোনো লোভ লালসার শিকার হয়ে মূল কথাটা সরাসরি না বলে ঘুরায় পেঁচায় বলতে পারে। দেখেন কত আগে কথাটা বলতেছেন, এটার আর কোনো ব্যাখ্যা করতে চাচ্ছি না, তো সোজা কথা উনি বলতে চাচ্ছেন যে সাহাবায়ে কেরামদের ভিতরে যারা
পূর্বে ছিলেন তাদের কথাকে অনুসরণ করে চলবে, আমাকে অনুসরণ তখন করবে যখন ওই খোলাফায়ে আরবা আরো প্রসিদ্ধ সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদের কথা আর কাজের সঙ্গে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা কাজ মেলে তাহলে আমাকে অনুসরণ করবে। এরপরে বলেন উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পেছনে চোখ খুলে তাকায় দেখো, এরা হলেন আল্লাহর নবীর সাহাবি। কানু আফদাল হাদিহিল উম্মাহ, এই সাহাবায়ে কেরাম ছিলেন এই উম্মতের, পুরো মানব উম্মতে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ ছিলেন সাহাবায়ে কেরাম। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ কারা? সাহাবাগণ। কে বললেন কথাটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এই কথাটা শুধু উনি বলছেন ওনার পক্ষ থেকে তা না, এই কথাটার পেছনে একখানা হাদিস আছে, তাবাকাতুল কুবরা লিবনে সাদ। হযরত উলামায়ে কেরামের উদ্দেশ্যে বলছে, যেহেতু এখানে উপস্থিত আছেন এই কিতাবের প্রথম জেলদের শেষের দিকে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদ ফরমান যে আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি করেছেন, দুনিয়ার সাধারণ মানুষকে যে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ পাক আমার সাহাবায়ে কেরামকে সেই মাটির দ্বারা তৈরি করেননি, তাদের মাটিও ভিন্ন ছিল। বলুন সুবহানাল্লাহ। অতএব সাহাবায়ে কেরাম সম্পর্কে সমালোচনা করতে এই সমালোচকরা বড় সাবধান হুঁশিয়ার। আজকাল একদল পণ্ডিত আছে মোবাইলের ভিতরে হাদিস ভরে লয়ে বেড়ায় আর বলে সাহাবি তো একখান দুইখানা হাদিস জানতো, আমরা শত শত হাদিস আমাদের পকেটে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাদিহিল উম্মাহ। এই হলো সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবি, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তারা ছিল। কানু আফদাল হাদিহিল উম্মাহ ওয়াবাররাহা কুলুবা ওয়াআমাকাহা ইলমা ওয়াকাল্লাহা তাকাল্লুফা। সাহাবিদের তিনটে গুণ বয়ান করেন। এক নম্বর, সাহাবিদের ভিতরে তাকাল্লুফ ও আবাররাহা কুলুবা, তাদের দিল বড় সাফ সুতরা ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন দিল ছিল। আমাদের মতো এরকম নোংরা দিল ছিল না। একটু আগে যে কথা হযরত বয়ান করতেছিলেন কি বলছিলেন, একটা বলছেন কলব আত্মা আর একটা বলছেন কি হৃদয়। এটাকে আরবিতে বলে কাইফিয়াত, দিলের অবস্থা। আরো সহজ ভাষায় ভিন্ন শব্দে বলতে চাইলে আমরা বলতে পারি চিন্তা চেতনা মন মানসিকতা। চিন্তা চেতনা মন মানসিকতা। আল্লাহ মাফ ফরমা। সাহাবায়ে কেরাম সম্পর্কে কি সার্টিফিকেট দিচ্ছেন? কানু আফদাল হাদিহিল উম্মাহ, এক নম্বর এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। দুই নম্বর বলে আবাররাহা কুলুবা, তাদের দিল ছিল বড় পরিষ্কার পরিচ্ছন্ন, দিলের অধিকারী ছিলেন আল্লাহর নবীর সোহবতের কারণে, তাদের দিল বড় সাফ ছিল। ওয়ামাকাহা ইলমা, তিন নম্বর বলেন যে তাদের এলেম ছিল বড় গভীর। এলেম ছিল কি? বড় গভীর এলেমের মালিক ছিলেন। আমার ওই যে সকল শিক্ষিত বন্ধুরা বলে যে তারা একখান দুইখানা হাদিস জানতো, কিন্তু আল্লাহর নবীর সোহবতের বরকতে আল্লাহ পাক এমন এলেম তাদেরকে দান করেছিলেন যে উম্মত কিয়ামত পর্যন্ত তার জেহেন যাকাওয়াত আর ব্রেন তার প্রতিভা দিয়ে একজন সাহাবায়ে কেরামের এলেমের কাছেও যেতে পারবে না। আল্লাহ, হিন্দুস্থানের এক বুজুর্গের ওয়াকা আশ্চর্য হবেন শুনলে, অনেকে বিশ্বাস করতেও কষ্ট হবে। আমাদের বাংলাদেশে একজন আলেম ছিলেন, মাত্র এক রাতে আলেম হয়ে গেছে, নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ, মাত্র এক রাতে আলেম হয়ে গেছে। হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির খেদমতে ছিলেন।
আমরা আমাদের দেশের এই লোকটার নাম জানি না, জনপুরের পীর সাহেব, কি নাম জনপুরের পীর সাহেব, কারামতুল সাহেবের নাম জানেন না, এরকম কেউ আছেন নাকি? জনপুরের পীর সাহেব কারামতুল সাহেবের নাম জানে না? আমাদের এই সমাজে খুব কম মানুষ আছে, বেশিরভাগ মানুষ জানে। এই কারামতুল সাহেবের হামসাবক ছিলেন, এক ক্লাসে পড়তেন, এনার বাড়ি ছিল নোয়াখালী, নাম মাওলানা ইমামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই। ওলামা একরাম শুনে থাকবেন, জানবেন, আওয়াম কেউ জানে না। এই মাওলানা ইমামউদ্দিন সাহেব আর কারামতুল সাহেব এক ক্লাসে পড়তেন, পড়তেন সৈয়দ আহমদ বেরলভি রহমতুল্লাহ আলাইয়ের কাছে, বেরলভি সহিউল আকীদা সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইয়ের কাছে। বেরলভি আরেকজন আছে গলত আকীদাওয়ালা, সে না। আমাদের ইনি ছিলেন হযরতের খাদেম, রাত্রেবেলায় পা টিপিয়ে দিতেন, দিনের বেলায় সংসারের কিছু কাজ করতেন। এনার ব্রেন একটু কম ছিল, পড়ার পিছনের সময় দিতে পারতেন কম। কারামতুল সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় জহীন মানুষ ছিলেন, ব্রেনি মানুষ ছিলেন। আবার উনি পড়ার পরে ছাত্রদেরকে আবার এটা বুঝায় দিতেন। পড়ার পরে যখন কারামতুল সাহেব বুঝায় দিচ্ছেন, তখন উনি কি একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা একটু অপ্রাসঙ্গিক ছিল। কারামতুল সাহেব বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে সাথীকে একটা কটু কথা বলে ফেলছেন, শক্ত কথা হয়ে গেছে, বলে ফেলছেন, ভাই তুমি এলম সে ক্যা কাম, যাও হযরতকে ঘোড়েকে ঘাস কাটো। ইমামউদ্দিন তোমার এই কিতাব বোঝার কি দরকার, এই কঠিন কিতাব বুঝে কি করবা, যাও হুজুরের ঘোড়ার ঘাস কাটো গা। সাথীকে এমন কথা বলা দিলে লাগছে না, যথেষ্ট কষ্ট পাইছেন কিন্তু কিছু বলেননি। রাত্রবেলায় যখন হযরতের পায়ে তেল লাগাই দিচ্ছেন, পা টিপে দিচ্ছেন, হযরত ঘুম পড়লে চলে আসেন, এটা প্রত্যেক দিনের নিয়ম। ওদিনে পা টিপতে টিপতে ওনার শেষ দিকে গিয়ে ওই কথা মনে পড়ছে, সাথীর ওই কথা মনে পড়ছে, দিলে আবার আঘাত লাগছে। তখন ওনার চোখ দিয়ে পানি আসছে, চোখের পানি এক ফোঁটা পড়ে গেছে হযরতের পায়ের উপরে। হযরত চোখের পানি একটু উষ্ণ হয় না, গরম হয় না, টের পাইছেন, বুঝতে পারছেন, বড় হাসাস মানুষ ছিলেন, বড় অনুভূতির অধিকারী ছিলেন। কিরে ইমামউদ্দিন, রো রে হো, ইমামউদ্দিন কাঁদতেছো? বলে নেই হযরত, নেই নেই, তুমি রো রে হো, আব্বু আম্মি আজ আ রহি হ্যায় ক্যা, বাপ মা কথা স্মরণ পড়ছে? বলে না না হযরত। বলে ক্যা বাত হ্যায়, বতাও ঘটনা কি, বলো, বলতে চায় না। হযরত খুব আড়ি দিছেন, না বলতে হবে, কি ঘটনা, আসল কথা বলতে হবে। তখন দিনের বেলার পুরো ঘটনা বলে দিছেন, বলে দিলে হযরত জোশে এসে গেছেন যে আমার খাদেমের সঙ্গে এরকম দুর্ব্যবহার, যাও ইমামউদ্দিন লাইট জ্বালাও, ও জামানায় যা লাইট ছিল, পাতি ছিল, যা সেরা হারিকেন যা ছিল তাই জ্বালাইছেন। জ্বালানোর পরে বলছেন যে উজু আছে? বলে হ্যাঁ উজু আছে, হযরত তো উজু আগের থেকেই আছে, যাও কিতাব লে আও, কিতাব আনো, টুল বিছাইছেন, মেয়ে বেঠা হো, তুমি কিতাবকে ভরাককে উল্টাতে যাও, আমি বসা আছি, তুমি কিতাবের পৃষ্ঠা উল্টাও। হযরত তাওয়াজ্জু দিয়ে বসছেন, ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির কলবের দিকে তাওয়াজ্জু দিয়ে বসছেন, ইমামউদ্দিন কিতাব উল্টাইতেছে পৃষ্ঠার পরে পৃষ্ঠা, ও ছাপাখানায় দেখছেন না, ছাপাখানায় দেখছেন কিতাব বই কিভাবে ছাপে, অটো অটো মেশিন আছে, দিয়ে রাখছে, উল্টাইতেছে, পাতা উল্টে যাইতেছে, ছাপা হইতেছে, ওদিকে যাইতেছে। তো দুনিয়ার মানুষে অটো মেশিন তৈরি করতে পারে, আল্লাহ পাকেরও অটো মেশিন আছে না নাই? আল্লাহ সে অটো মেশিন কোন কোন সময় আল্লাহওয়ালাদেরকেও দেন, আল্লাহওয়ালা মাঝে মাঝে আল্লাহওয়ালাদেরকে তাদের অনুসারীদেরকে মাঝে মাঝে কিছু দেন। পাতা উল্টাইতেছেন, পুরা রাত খতম, কিতাব যতগুলি ছিল প্রায় শেষ, কিছু বাকি রয়ে গেছে। ফজরের নামাজ পড়ে হযরত আওয়াম এর উদ্দেশ্যে কিছু বলতেন, ওদিনের বলেননি, আওয়ামদেরকে বলছেন মসজিদ এলান করে দিন, মুঝে কাম হ্যায়, আজ বয়ান নেই হোগা, আজকে বয়ান হবে না, আমার কাজ আছে। চলে আসছেন আবার রুমে, দরজা বন্ধ করেছেন, ইমামউদ্দিনকে ডাকছেন, ইমামউদ্দিন বেঠো, কিতাব লাও, বাকি কিতাব এলাও, অন্য আর বাকি সমস্ত কিতাবগুলি আনো, এক এক করে উল্টাতে যাও, একটা একটা করে উল্টাও। উল্টাইছেন, সকাল 8টা বেজে গেছে, ওদিকে সবকের সময় হয়ে গেছে, হযরত ক্লান্ত হয়ে গেছেন, সারা রাত বসে আছেন না, তাওয়াজ্জু দিয়ে বসে আছেন, কিতাব তো ছাপায় দিয়েছেন ভিতরে,
এখন বলছে সকাল 8টা বেজে গেছে, মোহাম্মদিন পড়াতে যেতে হবে। আজকে পড়াতে আমি যাব না, আজকে পড়াতে তুমি যাইবা। এই পাগড়ি পরাই দিলাম ইমামউদ্দিন, তোকে আজকে পাগড়ি পরাই দিচ্ছি, আমার পাগড়ি মাথায় থাকবে, খবরদার নিচে গিয়ে বসবি না, আমি যেখানে বসে পড়াই, আমি যেভাবে বসি সেইভাবে বসে পড়াতে হবে আজকে। ইমামউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই যখন কিতাব হাতে নিয়ে আসতেছেন, হযরতের কিতাব তো প্রত্যেক দিন রুমের থেকে উনিই আনেন, ছাত্ররা তখনও বসে নেই, কারামতের সাহেব রহমতুল্লাহ আলাই তখনও ছাত্র, ওই দরসগাহে বসা, ক্লাসে বসা, দেখা যায় আজকে কিতাব নিয়ে রেখে নিচে আসে না, আজকে মঞ্চের উপরে বসা, পাগড়ি হুজুরেরটা মাথায়, ঘটনা কি? কিতাব খুলছেন, দেদারসে পড়ায় দিচ্ছেন, হযরত যেভাবে পড়াতেন আজকে ওইভাবে পড়ায় দিচ্ছেন। কারামতের সাহেব ওই দিন থেকে মামুদ্দিন সাহেব রহমতুল্লাহ শাগরেদ হয়ে গেলেন, ছাত্র হয়ে গেলেন। اتقوا فراسة المؤمنين فإنهم ينظرون بنور القلب وبندا الله ولا در درشتی تھکے پاچھو تارا کندو تمہیں دیکھو چرم چکے اللہ ولا دیکھے کندو درشتی چکے شیخ سعدی رحمت اللہ علیہ بلین باہر رنگے کے خواہی جا ممی پوش باہر رنگے کے خواہی جا ممی پوش من اندازے قدت راتو شناسم ও বান্দা আবা কাবা জুব্বা টুপি যা লাগাইতে মন চায় লাগাও, যে সাজগোজে তোমাকে শোভা পায় সেই সাজগোজ তুমি নাও, আমি তোমার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত একবার তাকাবো, দেখে নিব তোমার ভেতরটা, দেখে বুঝে নিব তুমি কোন মাপের মানুষ, এলেম কতটুকু আছে, আমল কতটুকু আছে, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক কতটুকু, আর গুনার সঙ্গে তোমার সম্পর্ক কতটুকু। আল্লাহ আকবার। আমাদের এক ওস্তাদ ছিলেন হাটহাজারি মাদ্রাসার মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামায়ে কেরাম জানেন চেনেন, হযরতের কাছে পড়ছেন আমার এক ওস্তাদ, দাওরায়ে বুখারী পড়াতেন, উনি কোনো ছাত্রের দিকে তাকাতেন না। আমার ওস্তাদ ওনার খাদেম ছিলেন, একদিন গোপনে জিজ্ঞেস করেছেন, হযরত আপনি ছেলেদের দিকে তাকান না, শুধু কিতাবের দিকে তাকায় থাকেন? বলে বেটা তাকালে অসুবিধা হয় পড়াতে। কি অসুবিধা হয়? বলে কোন ছাত্র চেহারা দেখলে ও কি গুণা করে আসছে চেহারায় আমি বুঝতে পারি, সেজন্য ওর দিকে তাকাই না। হাদিসে নবী পড়াতে যাচ্ছি, যাকে হাদিসে নবী পড়াই সে কোন গুণা করে আসছে, কোন মেয়ের দিকে তাকায় আসছে, কোন খারাপ কাজ হাত দ্বারা করে আসছে, খারাপ কিছু ধরে আসছে, এ আমার চোখের সামনে যখন ভেসে ওঠে তখন আমি হাদিসে নবী পড়াতে পারি না, সেজন্য আমি কারোর দিকে তাকাই না। মূল কথা বলতেছিলাম, এ যদি আল্লাহওয়ালাদের পরবর্তী আল্লাহওয়ালাদের নজর যদি এমন হয়, তাদের তাওয়াজ্জু যদি এমন হয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তাওয়াজ্জু আল্লাহর নবীর ফোকাসটা কেমন হতে পারে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফদাল হাযিল উম্মা ওয়া আবরাহুম কুলুবা ওয়া আমাকাহুম ইলমা, তাদের এলেম বড় গভীর ছিল, এই কথা পর্যন্ত আসছিলাম, তাদের এলেম বড় গভীর ছিল। এই গভীর এলেম কোত্থেকে আসছে বুঝছেন নাকি? আল্লাহর নবী যে সাহাবায়ে কেরাম দিকে তাকিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নবুয়তের চেহারার দিকে তাকিয়েছেন, এই যে বরকত, এই বরকত আর পরবর্তী উম্মতের পক্ষে হাসিল করা সম্ভব না। কানু আফদাল হাযিল উম্মা ওয়া আবরাহুম কুলুবা ওয়া আমাকাহুম ইলমা ওয়া আকাল্লাহুম তাকাল্লুফা, চতুর্থ নম্বর সাহাবীর গুণ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরামের চতুর্থ গুণ হলো তাদের ভিতরে তাকাল্লুফ ছিল না, কৃত্রিমতা ছিল না, যে যতটুকু ছিলেন, যা জানতেন তাই বলতেন, যা পারতেন তাই করতেন, সাহাবায়ে কেরাম কিন্তু তাকাল্লুফি ছিল না। আর আমাদের ভিতরে যে যত পড়াই হয় না কেন, যাই হয় না কেন, কৃত্রিমতায় ভরপুর, তাহাজ্জুদ পড়ি না কিন্তু ভাবখানা এমন দেখায় যে খুব পড়ি, জিকির করি না কিন্তু ভাবখানা এমন দেখায় যে জিকির খুব করি, দান খয়রাত কিছুই করি না, পারলে আরো পকেট ভরে লই কিন্তু ভাবখানা এমন দেখায় যে খুব দান করি। কে খারাপ লাগতেছে?
আল্লাহ হ্যাঁ ওষুধ করতেছে খারাপ লাগবে আল্লাহুমুরুন আল্লাহ নবী বলেন হক কথা তিতা হক কথা শুনতে এত ভালো লাগে না মজা লাগে না তৃপ্তি লাগে না আল্লাহ মা ফরমা আমি যে বলছি আমি এর থেকে পাকতান হই আমি বলছি এই জন্য আল্লাহ পাক আমার আল্লাহর কাছে দোয়া করি আপনাদের কাছেও দোয়া চাই আল্লাহ পাক আমাকে ওই কৃত্রিমতার থেকে বাঁচার তৌফিক দান করে আপনাদের সকলকে আল্লাহ পাক এই কৃত্রিমতার থেকে হেফাজত করেন এরপরে আল্লাহর হাবিব বলে এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবী আল্লাহ বড় পছন্দ করে মায়া করে মোহাব্বত করে হযরত সাহাবায়ে কেরামকে আল্লাহর নবীর সোহবতের জন্য নির্বাচন করে নিয়েছেন আল্লাহু আকবার আল্লাহর নবীর সোহবতের জন্য আল্লাহই নির্বাচন করে নিয়েছেন ইখতারাহুমুল্লাহু লিসোহবাতি দীনি লিসোহবাতিহি ওয়া ইকামাতি দীনি এবং আল্লাহর দিনকে দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে পছন্দ করে নিয়েছেন আপনাকে আমাকে পছন্দ করেননি হ্যাঁ এই যুগ হিসেবে যদি কিছুটা হয়ে যেতে পারি তাহলেও বড় গনিমত হবে সাহাবায়ে কেরামকে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য কত বড় মেহনত কত বড় কোরবানি দুনিয়ার সব কিছু উজাড় করে দিয়ে স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু জীবনের সকল কামাই আপনজন আহা স্ত্রী পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম দিনের জন্য আল্লাহর নবীর পিছে পিছে ছুটছেন মুসাব ইবনে উমাইর মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আছে এত ধনীর দুলার ছিলেন যে সকালে যে কাপড় পরতেন বিকেলে সেই কাপড় পরতেন না সকালে যে কাপড় পরতেন বিকেলে সেই কাপড় পরতেন না আল্লাহর নবীর অনুসারী যেদিন হয়ে গেলেন পিতা স্পষ্ট ঘোষণা করে দিলেন যে ও মুসাব যদি আমার সন্তান হিসেবে পরিচয় দিতে হয় যদি আমার এই সম্পত্তির ভাগ খেতে হয় এর মিরাস যদি পেতে হয় তাহলে মুহাম্মাদের অনুসারী হওয়া যাবে না বলুন নাউজুবিল্লাহ আমি যে 360 মূর্তির পূজা করি ইবাদত করি আমার খানদানের জন্য বংশের জন্য যে নির্ধারিত মাবুদ আছে সেই মাবুদের ইবাদত যদি করো পূজা যদি করো আমার পূর্বপুরুষের ধর্ম যা সেই ধর্মকে যদি তুমি মেনে নাও তাহলে আমার উত্তরসূরি হতে পারবে আমার সম্পদের মিরাস তুমি পাবে অন্যথায় আমার এই মিরাস থেকে সম্পূর্ণ বঞ্চিত যাও বাড়ির থেকে বের হয়ে যাও হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্বাজান কোনো অসুবিধা নেই কিন্তু আল্লাহর নবীর দিনের যে মহাব্বত যে দিন আমি পেয়েছি যে তৌহিদ আমি পেয়েছি এই তৌহিদ দুনিয়ার কোনো কিছুর মোকাবেলায় কোনো কিছুর বিনিময় ছাড়া সম্ভব না আল্লাহ এই বলে আব্বাকে শেষ সালাম করে রওনা হয়ে গেছেন আব্বা বলছেন মুসাব তুমি যে কাপড় পরিধেয় যে কাপড় আছে তোমার এই কাপড়খানাও কিন্তু তোমার আব্বার নিয়ে যাওয়ার অনুমতি নেই দাঁড়াও বাপ এত বড় জালেম এত বড় অমানুষ শরীর থেকে নিজের 18 বছর 20 বছরের যুবক তার গায়ের থেকে নিজের হাতে কাপড়গুলি টেনে টেনে খুলে নিল সম্পূর্ণ বেবস্ত্র হয়ে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়ে হাজির আল্লাহর নবী এই অবস্থা দেখে দৃষ্টি জমায় রাখতে পারেননি দৃষ্টি অবনত করে নিলেন জিজ্ঞাসা করলেন মুসাব ঘটনা কি ব্যাপার কি পুরা ঘটনা খুলে বললেন নবুয়তের গায়ে যে চাদর শোভা পেতেছিল আল্লাহর নবী সেই চাদর খুলে মুসাব রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন মুসাব এটা দিয়ে ছতর ঢেকে নাও কিছুটা কি কর্তব্য বিমূঢ় হলেন যে চাদর আল্লাহর নবীর নবুয়তের শরীরে শোভা পেতেছিল মারে নবুয়তে মাসআর স্পর্শ হইতেছিল সেই চাদর কিভাবে গায়ে লাগাবেন নিজের সতরের সঙ্গে লাগাবেন কিন্তু সতর ঢাকা ফরজ এদিকে মানবিক ইজ্জত জন্মগতভাবে মানুষের ভিতরে স্বভাব লজ্জা শরম এটাও কাজ করতেছিল আগুন আপাতত চাদরটা গায়ে পরে নিলেন এই ছিল ওই সাহাবীর অবস্থা সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার ইখতারাহুমুল্লাহু তাআলা লিসোহবাতি নবিয়্যি ওয়ালিকামাতি দীনি সাহাবায়ে কেরাম হলেন তারা
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সোহবতের জন্য নির্বাচন করে নিয়েছেন, তার দিনের একাওয়াতের জন্য, দিন কায়েম করার জন্য, দিন বাস্তবায়ন করার জন্য এই সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন। এত সহজ, এত সহজ, আল্লাহু আকবার! একজন সাহাবায়ে কেরামের ঘটনা শুনলে আশ্চর্য হতে হবে, কি কোরবানি তারা করেছেন, এরা সম্ভব কি সম্ভব না, আদৌ আমাদের পক্ষে সম্ভব ছিল না, আল্লাহ পাক যে আমাদেরকে ওই জামানায় পাঠান নেই এই জামানায় পাঠিয়েছেন, এটা আল্লাহ পাকের এক বড় করুণা মেহরবানি। গত জুমায় আমি তাফসিরের সময় এক কথা আলোচনা করতেছিলাম, একজনে প্রশ্ন করেছে যে আফসোস আমরা যদি সাহাবায়ে কেরামের জামানায় হতাম, সাহাবায়ে কেরামের জামানায় হলে মুশকিল কি হতো। একটা ঘটনা বলি, এর দ্বারা বুঝে আসবে। এক সাহাবি দারিদ্রতার শিকার, নবী আলাইহিস সালাম কাছে বললেন, নবী আল্লাহ এত মেহনত মশাক্কাত করি, এত চেষ্টা করি, দারিদ্রতা দূর করতে পারি না, কি করি? যুবক মানুষ এখন বিবাহ শাদিও করা দরকার, কিন্তু কিছুই উদ্বৃত্ত থাকে না। নবী আলাইহিস সালাম বললেন, যাও তাড়াতাড়ি বিবাহ করো। বিবাহ করছে, আল্লাহর নবীর নির্দেশ। আর ডাইনোবামে তাকানোর সুযোগ নেই যে বিবাহ করছে। দু চার ছ মাস পরে এলেন নবী আল্লাহ, হুকুম মানলাম, বিবাহ করলাম, কিন্তু দারিদ্রতা মোটেই ঘুষলো না, বরং একটু বৃদ্ধি পেয়েছে। আল্লাহর নবী বললেন, যাও আরেকটা করো। কি বলেন, কোন যুবক আছেন যে এই জামানার চরমোনাই পীর সাহেব না, চরমোনাই পীর সাহেব বর্তমান বিশ্বের বাবা হুজুর না, ওনার দাদা হুজুর যদি কবরটা জীবিত হয়ে এসে কোনো মুরিদকে বলে যে দারিদ্রতা দূর করার জন্য আরেক বিবাহ কর, রাজি হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। এই যুবকের মাথায় খেলবে না যে এটা কি। কিন্তু সাহাবী জিজ্ঞাসা করেননি, কাল বিলম্ব করেননি, গেছেন বিবাহ আরেকটা করছেন। দু চার ছয় মাস পরে আবার আসছেন নবী আল্লাহ, বিবাহ করতে বলছিলেন, করছিলাম, দুটো হয়ে গেল, কিন্তু দারিদ্রতার কোনো পরিবর্তন আসে না। আচ্ছা যাও আবার আরেকটা করো। বলেন এইবার, এরকম কোন হুজুররা যদি আমরা কেউ বলি, কোন পীর মাশায়েখ বলেন, তার সেই মুরিদ, এটাকে সঠিক আকলওয়ালা বলবে না বলবে যে মনে হয় হুজুরের মাথায় কিছু গড়বড় হয়েছে, কি বলবে? এইটাই বলবে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী বড় আশ্চর্য, ইত্তেবায়ে রাসূল তাদের ভিতরে ছিল, আদৌ কোনো বিকল্প চিন্তা করেন, নেতৃত্ব বিবাহ করে নিয়েছেন। আবার দু চার ছয় মাস পরে এসে নবী আল্লাহ, বিবাহ তো তিনটে হয়ে গেল, কিন্তু দারিদ্রতার কিছুই হয় না, বলে যাও আরেকটা করো, আরেকটা বাকি আছে। এইবার বিবাহ করছেন, এবার ঘটনা করে বিবাহ যে মহিলাকে করছেন, এই মহিলা হাতের কাজ জানতো, সিলাই ফুলাই জানতো। এই মহিলা এসে যখন দেখলেন যে সংসারে অভাবের শেষ নাই, সে একটু স্বামীর সঙ্গে সহযোগিতা শুরু করছেন, সে ঘরে বসে কিছু সেলাই করে, সেলাই করে দেয় স্বামীকে, যাও বাজারে বিক্রি করে দুই পয়সা হলে এ দিয়ে বাজার করে নিয়ে এসো, মাশাআল্লাহ এতে কিছু পয়সা আসা শুরু হয়েছে, বাকি তিনশো তিন বলে যে খালি সে একা কামাবে, আমরা বসে বসে খাবো, তা কেমনে হয়, আমরাও এই কাজ শিখি, তারাও এই কাজ শিখছে। এখন আমদানি কয়জনের? পাঁচজন। এই বেটা তো আগে থেকে কামাইতেছে, আর এখন মহিলা আর চারজন জুটছে, মোট মিলে পাঁচজন কামাই, মাশাআল্লাহ। এবার আর পয়সা করে এবার অভাব নেই, খুব অল্প সময়ের ভিতরে আমূল পরিবর্তন আসছে। বাতান আল্লাহর নবীর যুগে ওই যুবক না হয়ে যদি আপনার আমার মতো যুবক হতো, আমার মতো যুবক হলে মনে হয় এই হুকুম পালন করা আদৌ সম্ভব ছিল না। তাহলে সাহাবি না হয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। এখন এরকম হাদিস না মানলে, ওটা ছিল আল্লাহর নবীর সরাসরি নির্দেশ, সরাসরি নির্দেশ হলে এটা পালন না করলে তার ঈমান থাকবে না। আর আল্লাহর নবীর যে হাদিস আমরা পড়ি, এই হাদিস সাহাবি শুনছে, তাবেঈ শুনছে, তাবে তাবেঈ শুনছে, এরপরে বুখারীর উস্তাদ শুনছে, ইমাম বুখারী শুনছেন, এরপরে এই হাদিস আমাদের উস্তাদের মাধ্যমে আমাদের কাছে আসছে। এখন বহু মাধ্যম হয়ে গেছে,
এখন যদি আপনি আর আমি এই হাদিস সম্পর্কে মানতে একটু দ্বিধাবোধ করি, একটু আস্তে আস্তে করি, তাহলে অত অসুবিধা হবে না। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এই সমস্যা ছিল না, সরাসরি আল্লাহর নির্দেশ এর ব্যতিক্রম করার। যেমন আল্লাহর হুকুম পালনীয়, আল্লাহর নবীর হুকুমও সাহাবায়ে কেরামের জন্য সরাসরি যতক্ষণ ছিল অতক্ষণ পর্যন্ত এরকম পালনীয় ছিল, নিষেধ ওরকম বর্জনীয় ছিল। কিন্তু পরবর্তীতে এই হুকুমের ভিতরে কিছুটা শিথিলতা আসছে, যে এই উম্মত আমাকে দেখে নেই, তারা ওইভাবে আমাকে মানতে পারবে না, আল্লাহর নবী এই জন্যই মাফ করে দিবেন কিছুটা। হাদিসে আসছে যে ও সাহাবীরা, তোমরা এমন যুগে আছো যদি নাকি, এই হাদিস তো বলতেও ভয় লাগে, কেননা বহুত পণ্ডিত আছে আবার আরেকটা বের করে ফেলবে। বললেন যে তোমরা এমন যুগে আছো যদি দিনের দিনকে পুরা দিনকে শরিয়তে মুহাম্মাদিকে দশ ভাগ করে নয় ভাগের উপরে আমল করো, এক ভাগ যদি ছুটে যায় তাহলেও জাহান্নামে যাবে। আর আখেরি জামানায় এমন এক যুগ আসতেছে, তারা যদি দশ ভাগের নয় ভাগে আমল না করে, এক ভাগও যদি আমল করে, সীতা জান্নাতে চলে যাবে। কেউ আবার পণ্ডিতে করেন না, তালি মনে হয় দুই দিনে নামাজ একক তো বললেই সারব। এই জন্যই কোরআন হাদিস বয়ান করা আজকাল মুশকিল হয়ে গেছে, ভালোটা নিতে চায় না, ভালোটা বুঝতে চায় না, উল্টাটা খুব বুঝতে চায়। খবরদার খবরদার, আপনি আমি পাঁচ অক্তকে দশ অক্ত বানায় যদি পড়তে চাই, তাহলে সাহাবায়ে কেরামের যে এক অক্ত ছিল তার বরাবর হবে নাকি? আল্লাহর নবীর ইরশাদ ফরমান, ও আমার পরবর্তী উম্মতরা মনে রেখো, আমার সাহাবীরা যদি এক মুঠ খেজুর আল্লাহর রাস্তায় দান করে থাকে, তোমরা পরবর্তীরা যদি অহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় ব্যয় করো, তোমাদের ওই অহুদ পাহাড় সম পরিমাণ মনোটন স্বর্ণ আর রৌপ্য আল্লাহর দরবারে ওই মূল্য রাখে না। আমার একজন সাহাবী আদনার থেকে আদনা, সাধারণ থেকে সাধারণ সাহাবী, এক মুঠ খেজুর যদি আল্লাহর রাস্তায় দান করে থাকে, তার যে মূল্যায়ন, তার যে মর্যাদা, ওই মর্যাদা পর্যন্ত তোমার ওই মনোটন স্বর্ণ এবং রৌপ্য পচবে না। এই হাদিস থেকে একটু এখন এবার ঘুরেন না, যে সাহাবায়ে কেরামের এক অক্তের নামাজ আপনার আমার জীবন ভরের নামাজ বরাবর হবে কিনা, আপনার আমার জীবন ভরের সিজদা সাহাবায়ে কেরামের একদিনের এক সিজদা বরাবর হবে কিনা। সাহাবি আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় সফর অবস্থায় নফল নামাজে দাঁড়িয়েছেন, শত্রুর পক্ষ থেকে তীর আসছে, তীর গায়ে লাগছে, তীর টেনে বের করছেন, রক্তের তারা তার হয়ে গেছে, আরেকটা আসছে আবার লাগছে, রক্ত বের হচ্ছে, আরেকটা আসছে, রক্ত গায়ে লাগছে, রক্ত বের হচ্ছে। নামাজ শেষ করেন নেই, সূরায়ে কাফ পড়তেছিলেন, কাফ তেলাওয়াতের ভিতরে এত মজা অনুভব করতেছিলেন যে নামাজ ছাড়তে পারেন নেই, নামাজ লম্বা করতেছেন। নামাজ পড়ে সঙ্গী সাহাবীকে তুললেন যে ভাই, শত্রুর পক্ষ থেকে তো তীর আসতেছে, গায়ে লাগছে, এই অবস্থা। সাহাবি বলেন যে ভাই, একে একে তিনটা তীর লাগলো, এতগুলি রক্তক্ষরণ হলো, এতক্ষণ কেন তুমি আমাকে জাগাও নেই, আরো আগে কেন বলে নেই? তখন ওই আব্বাদ বিন বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু, নামাজের ভিতরে এমন মজা অনুভব করতেছিলাম, সূরা কাহফের তেলাওয়াতে এমন এক তৃপ্তি আমি অনুভব করতেছিলাম, তীর লাগতে ছিল কিন্তু ওই মজা, তীর লাগার যে ব্যথা, তেলাওয়াতের মজা তার সে কয়েক গুণ বেশি ছিল। এই বেশি থাকার কারণে ওই ব্যথাকে উপেক্ষা করে এই মজা নিয়ে সূরা কাহফ শেষ করলাম, আরো পড়তাম যদি নাকি এই ভয় না হতো যে আমি রক্তক্ষরণ হতে হতে মারা যাব, শত্রু এসে আক্রমণ করবে, আল্লাহর নবীর কোনো অসুবিধা হবে, বাকি সাহাবীদের অসুবিধা হবে, এই ভয়ে আমি আর নতুন সূরা শুরু করিনি, সূরা কাহফ শেষ দিয়ে শেষ করে এই নামাজ শেষ করে দিলাম। এ কথা শুধু বলা যাবে, এই নামাজের ঘটনা মুখে বলা যাবে, কানে শোনা যাবে, কিন্তু তৃপ্তি কিয়ামত পর্যন্ত এই উম্মতের পক্ষে এই তৃপ্তি পাওয়া সম্ভব না, ইল্লা মাশাআল্লাহ, যদি আল্লাহ কাউকে দেন সেটা হলো ভিন্ন কথা। হযরত হাফেজজি রহমাতুল্লাহ আলাইহিকে 86 বছর বয়সের সময় দেখছি, 86 বছর বয়স চলে, তখন দেখছি আল্লাহর বান্দাদের নামাজ পড়ে আবার নফল পড়তে দাঁড়াতেন, কি পরিমাণ পড়তেন আমার এক ওস্তাদের কাছ থেকে শুনলাম, যে এক এক পার রাকাতে চার পারা পর্যন্ত পড়ছেন,
দুই উস্তাদ একবার ওনার অনুমতি নিয়ে দু রাকাত পড়তে দাঁড়াইছিলেন তিন উস্তাদে। তো প্রথম রাকাতে যখন চতুর্থ পারা শুরু করেছেন তখন একজন নামাজ ছেড়ে দিছেন, নামাজ ছেড়ে দিয়ে একাকি দুই রাকাত পড়ে যে ঘুমাইছেন, কানে ধরে তওবা করেছেন যে এই বুড়ার পিছনে আর দাঁড়াইতাম না। আর বাকি দুইজন দুই রাকাত শেষ করেছেন, প্রথম রাকাতে চার পারা, দ্বিতীয় রাকাতে আরো চার পারা, তাও রমজান মাসে তারাবির নামাজের পরে। বাতান সে আশি বছরের বৃদ্ধ, কোত্থেকে আসে এই শক্তি? সে আশি বছরের বৃদ্ধ কি দাঁড়ায় থাকা সম্ভব? আর সে ঘন্টার পরে ঘন্টা দাঁড়ায় আছে, এপাশ ওপাশ হয় না, সোজা আছে, বাস পাথরের মতো দাঁড়ায় আছে। এত স্বচক্ষে দেখা যদি না হতো আমার, কেউ বললে আমার বিশ্বাস হতে কষ্ট হতো যে এটা সাহাবায়ে কেরামের যুগে সম্ভব ছিল, এত বছর পরে, দেড় হাজার বছর পরে কারো পক্ষে মনে হয় এটা সম্ভব না। এই এক আল্লাহর বান্দাকে দেখছি হাটাহাজারি মাদ্রাসার মোহতামিম ছিলেন মাওলানা হাফেজ হামেদ সাহেব রহমতুল্লাহ আলাই, ওনার মামলা ওরকম ছিল, লম্বা লম্বা নামাজ পড়তেন, আল্লাহু আকবার। কিছু আল্লাহর বান্দা সব যুগে কিছু থাকে, অল্প স্বল্প থাকে, কিন্তু এ লোক কমে আসতেছে, শেষ হয়ে আসতেছে, আমরা আর ওইটা নাই, এখন পারি না। এক পারা দিয়ে পড়তে গেল মাশাআল্লাহ মাজার ব্যথা শুরু হয়ে যায়, হাঁটুর ব্যথা শুরু হয়ে যায়, পারা যায় না। কেন পারা যায় না? কোন শক্তি নাই? ওই রুহানি শক্তি নাই। রে গিয়া রুসমে আজা রোহে বেলালি না রহি, রে গিয়া রুসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রে গিয়া তলকিন গজা লি না রহি। মসজিদে আজান হয় কিন্তু বেলাল যদি আল্লাহ আনুর যে রূহ, তার যে মন মানসিকতা, যে আবেগ আর আকর্ষণ, যে খোদা ভীতি, খোদা প্রেম, যে রসুল প্রেম, আজ আমাদের মুয়াজ্জিনদের ভিতরে সেই খোদা ভীতি, খোদা প্রেম, রসুল প্রেম, সেই আবেগ, অনুভূতি, আগ্রহ, ভক্তি, শ্রদ্ধা, এহতরাম আছে? শেষ। রহ গিয়া উসমে আজা রুহে বেলালি না রহি, আজারের রসম তো বাকি আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুর যে মন ছিল, মানসিকতা ছিল, আবেগ ছিল, ভক্তি শ্রদ্ধা ছিল, রসুল প্রেম ছিল, আল্লাহ প্রেম ছিল, আজ মুয়াজ্জিনের দিল ওই সবগুলো থেকে খালি। ফলসফা রহ গিয়া তলকিন গজালি না রহি, ফলসফা রয়ে গেছে কিন্তু ইমাম গজালি রহমতুল্লাহ এর যে তালকিন তা বাকি নাই, তা শেষ। যে শিক্ষা ইমাম গজালি রহমতুল্লাহ এর যে রূহ ইসলাহ করতেন, সংশোধন করতেন, সেই সংশোধন করা পীর আলেম মাশায়েখ আজ খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। আল্লাহ পাক আমাদেরকে সেই উপযুক্ত হওয়ার তৌফিক নায়ত ফরমান। বলতেছিলাম হাদিস কথাটা মনে আছে তো, ফারিফু লাহুম ফাতলাহুম, অতএব তোমরা সাহাবায়ে কেরামের মর্তবা বুঝো। একদল আছে সাহাবায়ে কেরামের সমালোচক, আছে না নাই? সাহাবায়ে কেরাম ভুল করছেন, আরে সাহাবায়ে কেরাম ভুল করছেন, অন্যায় করছেন, স্বজন প্রীতি করছেন, কোন প্রীতি করছেন? আল্লাহ এলান করে দিচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলেন যে তারা আমার উপরে রাজি, আমিও তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। যেখানে আল্লাহ তারাও রাজি, আল্লাহও রাজি, এখানে আপনার আমার অসুবিধা কোথায়? ভালো করে মনে রাখবো। মনে করেন আপনার আমার আব্বা আম্মা, প্রত্যেকে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়া আসছি না, ঈসা আলাইহিস সালামের মতো কেউ আসছেন? আব্বা আম্মার মাধ্যমে আসছি। আব্বা আম্মার দাম্পত্য জীবনে কোনোদিন কোনো তিক্ততা ঘটে নেই এমন আব্বা আম্মা কি আমাদের কারো আছে? খুবই কম, থাকতে পারে, আছে, কিন্তু তা খুবই কম। আব্বা আম্মার জীবনে অনেকের, অনেক আব্বা আম্মার জীবনের তিক্ততা অনেক সন্তান প্রাপ্ত বয়স্ক হয়েও দেখছেন, জানেন। কি বলেন, ঠিক বললাম কিনা? কিন্তু কোনো সন্তান, কোনো ছেলে বা মেয়ে আব্বা আম্মার দাম্পত্য জীবনের এই যে তিক্ততা, এইটা কি বন্ধু মহানো কোনো আলোচনা করে শোনায়?
কোন সুসন্তান এ শোনাতে পারে? হ্যাঁ, কোন কুসন্তান হলে শোনাতে পারে। তা আপনার আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা যতটুকু সম্মানিত সম্মানিতা, যতটুকু শ্রদ্ধেয় শ্রদ্ধেয়া, তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি শ্রদ্ধেয় কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন। অতএব তাদের যদি কোনো ভুল ত্রুটি আপনার আমার এলেমে আসে, জানা যায়, বোঝা যায়, মনে হয়, তাহলে সেটা আপনার আমার আকল আর জ্ঞানের ত্রুটি, গুমরাহি, ওটা জেহেন থেকে সাফ করে যে আল্লাহ আল্লাহর রসুল রাজি হয়ে গেছেন, আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহর নবী রাজি হয়ে গেছেন বলে আমার সাহাবিকে ভিন্ন ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি, আমার সাহাবায়ে কেরামের এক মুঠ দান পরবর্তী উম্মতের পাহাড় সম পরিমাণ স্বর্ণ রৌপ্য দানও বরাবর না, সেই সাহাবিদের সম্পর্কে আপনি আর আমি কটূক্তি করি কিভাবে? সাহাবিদের এলেম আপনার আমার এলেম থেকে কম ছিল? আপনি আর আমি পুরা কোরআন পড়ে মুখস্থ করে শত শত লক্ষ হাদিস পকেটে ভরে নিয়ে ওই হেদায়েতের আলো পাইনি? সাহাবায়ে কেরামের দিলের যে ফোকাস ছিল, আল্লাহর রাস্তাকে যেভাবে চিনেছিলেন, হক যেভাবে বুঝেছিলেন, কোরআনের যে গভীর জ্ঞান তাদের ছিল, দিনের যে গভীর জ্ঞান তাদের ছিল, সেই জ্ঞান আপনি আমি সারা জীবন পড়ে পড়াইয়ে অর্জন করতে পারবো না। বুঝতে পারছি কথাটা? অতএব ফারিফুলহুম ফাদলহুম ওয়াত্তাবিউ মিন আসারিহিম, সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করো, ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন সুন্নতি মিন সিয়ারিহিম ওয়া আখলাকিহিম, এবং যথাসাধ্য সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরাম কিভাবে চলতেন, কিভাবে বলতেন, নামাজ কিভাবে পড়তেন, সাহাবায়ে কেরাম হজ কিভাবে করতেন, যাকাত কিভাবে দিতেন, সেগুলি জেনে সেই মোতাবেক সেই অনুসারে তুমি তোমার জীবন পরিচালনা করো। আজকাল একদল লোক এমনও আসে না নাই, খলিফায়ে রাশেদ খলিফায়ে রাশেদ যে আমল করেছেন এই আমলকে বেদাত বলে। সাহাবির আমল বেদাত না সুন্নত? সাহাবির যদি নবী আলাইহিস সালাম করে নাও থাকেন, সাহাবি করছে, বলেন সেটা কি বেদাত হবে না সুন্নত হবে? সুন্নত। কেন? আল্লাহর নবী বলেন, ফামাইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন, আমার পরে যারা বেঁচে থাকবে দ্বীনের নামে ধর্মের নামে বহু রকম মতবাদ দেখবে, খবরদার, তখন আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, এবং আমার পরে আমার যারা খুলাফায়ের রাশিদিন হবে, চারজন খলিফা হবে, তাদের সুন্নতকে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নামাজ পড়িয়েছেন, বলুন এটা সুন্নাত না বেদাত? কেউ যদি 8 রাকাত বলে এইটা বেদাত, যেহেতু সাহাবি 20 রাকাত পড়িয়েছেন। ওখানে তখন মসজিদে নববীর কত সালে এই নামাজ শুরু হয়? আল্লাহর নবী দশম হিজরিতে ইন্তেকাল, 2 বছর 4 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তাহলে 12-13 খলিফা হলেন, 14-15 হিজরির সময় এই নামাজ কি হচ্ছে মসজিদে নববীতে চালু হচ্ছে। তখন কি সাহাবীদের সংখ্যা বেশি না তাবেইনদের সংখ্যা বেশি? একটু বিবেচনা করে বলেন ভাই, সাহাবীদের সংখ্যা বেশি, তাহলে ওখানে মুসল্লি ইমামও সাহাবি, মুক্তাদিও সাহাবি, বেশিরভাগ সাহাবি। যদি এটা আল্লাহর নবীর সুন্নতের খেলাফ হতো, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হতে পারে, কিন্তু এই কাজ ওমর কখনো করাতে পারতেন না, সাহাবায়ে কেরাম দিয়ে বেদাত করানো সম্ভব ছিল না। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন হুজরায় আথারে উনি উপস্থিত, উনি এরপরও 44 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে 44 বছর বেঁচে ছিলেন, ওই হুজরাতে ছিলেন, কিন্তু তারাবির নামাজ 20 রাকাতকে বেদাত বলে ফতোয়া তিনি দেননি। যারা বলবে যে 20 রাকাত বেদাত, তারা বেদাতে আক্রান্ত। তারা যদি বলে জানলাম না 20 রাকাত পড়ছেন, হাদিসের জবাব দেওয়ার আগে আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, আল্লাহর নবী যদি 8 রাকাত পড়েই থাকেন, আল্লাহর নবী জীবনে কতবার কত রমজানে তারাবি পড়ছেন জানেন? জীবনের শেষ বছরের রমজানে, এরপরে দ্বিতীয়বার আর কোনো রমজান আল্লাহর নবীর সুযোগ হয়নি। কথা বুঝে আসতেছে তোমার? যদি আল্লাহর নবীর অনুসারে তারাবি পড়তে হয়, 8 রাকাত যদি পড়ে থাকেন,
আল্লাহর নবীর অনুসারে যদি পড়তে হয় তাহলে জীবনের সর্বশেষ বছরের রমজানে পড়তে হবে। সারা রমজান পড়লে, সারা রমজান তারাবি পড়ার সুন্নত কার? সাহাবায়ে কেরামের। সারা রমজান তারাবির নামাজ পড়া আল্লাহর নবীর সুন্নত না, আল্লাহর নবীর সুন্নত সর্বোচ্চ চার দিন, আর স্পষ্ট রেওয়ায়েত আছে তিন দিন, জীবনে মাত্র তিন দিন তারাবির নামাজ পড়ছেন। কথাটাকে বুঝাতে পারছি? সারা জীবন তারাবির নামাজ পড়া, এটা কার সুন্নত? সাহাবিদের সুন্নত। তাহলে বিশ্বকাত এটা যদি মানা যায় তাহলে তারাবি পড়া বিশ্বকাত সুন্নত মানা উচিত। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক এই উম্মতকে শুভ বুদ্ধি দান করেন। এরকম কিছু ব্যতিক্রম কথা বলে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করাতে চান কিছু ভাইয়েরা, বিশেষ করে কিছু নব্য শিক্ষিত জেনারেল শিক্ষিত ভাইয়েরা বাংলায় কিছু হাদিস পড়ে তরজমা করে ওনা মনে করছেন যে মুহাদ্দিস হয়ে গেছি মনে হয়। আমি একটু আগেই পড়াইতেছিলাম এক হাদিস মাগরিবের পরে পড়াইতে গিয়ে পড়াইছে, আল্লাহর নবী সওয়ারিতে বসে বসে যেদিকে যাচ্ছে সওয়ারি ওইদিকে ফিরে নামাজ পড়ছেন। এই বাংলা পড়ে কিছু কিছু ভাইয়েরা ওনারা মতিঝিল অফিস করেন, আসরের নামাজ পড়ে বাসে ওঠেন, ফারম গেট শেওড়াপাড়া এই পর্যন্ত আসলে মাগরিবে রক্ত হয়, উত্তর দিকে ফিরে মাশাল্লাহ বাসে বসে বসে মাগরিবের নামাজ মেরে দেন। একজন আমার কাছে বলার পরে আমি বললাম এই নামাজ তো হবে না, আপনার এই নামাজ জন্য নামতে হবে। কাজে হুজুর হাদিসে আছে আল্লাহর নবী পড়ছেন, আমি তো বুঝে ফেলছি আলহামদুলিল্লাহ। তাই আমি বললাম যে ওই হাদিসের সামনে আর একটু আছে, দেখেন নেই? ওই হাদিসের সামনে আছে আল্লাহর নবী ফরজ নামাজ যদি হতো, বেতের নামাজ হতো, বেতের নামাজ এই হাদিস উল্লেখ নেই, ফরজ নামাজ হলে আল্লাহর নবী নামতেন এবং কেবলামুখী হয়ে পড়তেন, তখন আর উত্তরমুখী হয়ে পড়তেন না। ওই হাদিসই আছে, আপনি পুরোটুক পড়েননি কেন? এবং ওই নামাজটা ছিল নফল আর এটা হলো ফরজ। নফল নামাজ মুসাফির মানুষ যে কোনো দিকে সওয়ারিতে পড়তে পারে, কিন্তু ফরজ নামাজ পড়ার সুযোগ নেই। সুন্নত না সুন্নতে মুয়াক্কাদা, তো মুসাফির হলে সুন্নতে মুয়াক্কাদা থাকে না, বিতর নামাজ পড়ার সুযোগ নেই। ফরজ নামাজ আছে, বুখারিতে আছে। বলার পরে বললেন তাহলে কি করতে হবে? আমি বললাম যে নামতে হবে অথবা লেট করতে হবে, দশ নম্বর এসে নামবেন আপনার বাসা এখানে আশেপাশে, এক ঘন্টা কমপক্ষে এক ঘন্টা সাড়ে বারো মিনিট মাগরিবে রক্ত থাকে, কেউ কেউ বলছেন দেড় ঘন্টা থাকে, আপনি আধা ঘন্টা এক ঘন্টা পরে পড়েন, কিন্তু ওইভাবে পড়লে আপনি সিটে বসে 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 মেরে দিলেন, দাঁড়ানো ফরজ থাকলো না, রুকু করা ফরজ বাদ দিলেন, সেজদা করা ফরজ বাদ দিলেন, সব ফরজ বাদ, শুধু বসে বসে হাতুসে করলেন আর কেরাত পড়লেন, বাস নামাজ হয়ে গেল ফরজ নামাজ। এত সহজ হয়ে গেল দিন, দিন সহজ কিন্তু এত বানানো সহজ করলি এটা আদায় হবে না, এই নামাজ আপনার বাকি থেকে যাবে আপনার জিম্মায়, আবার পড়তে হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আল্লাহর দিন কোরআন ও সুন্নাহ পড়ে বুঝে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।